নমস্কার দর্শক বন্ধু, মু রণিত আপন স্বাগত করুছি মো ইউটিউব চ্যানেলকে, যাহার না হেলা রণিত। দর্শক বন্ধু, বর্তমান মু নেইকি আসিছি ওড়িশা সব অর্ডিনেট স্টাফ সিলেকশন কমিশন মানে OSSC র নোটিফিকেশন, যাহাকি লাস্ট টাইম থিলা ফরেস্ট গার্ড পাই। তার ডিটেলস কেবুট আপ্লাই হব, কোয়ালিফিকেশন কোন রয়েছে, সিলেকশন প্রক্রিয়া কোন, এফজেড বর্তমান দর্শক বন্ধু মানে কথা হওয়া। তো ভিডিওকে আরম্ভ করুছি, কিছু বি ডাউট হবেনি, ভিডিওকে লাস্ট পর্যন্ত দেখিবে যদি অধিক জাঁয়া চাহিদা। দর্শক বন্ধু, তবে দেখুন প্রথমে দিয়েছি কি আপ্লাই কেবুঠু আরম্ভ হচ্ছে। আপ্লাই দর্শক বন্ধু অলরেডি 29 নভেম্বর 2019 মানে গতকাল ঠারু আরম্ভ হয়েছে, লাস্ট ডেট দর্শক বন্ধু ডিসেম্বর 29, 2019। সেইভাবে অনলাইন পেমেন্ট এক্সামিশন ফি দর্শক বন্ধু সেই সেম ডেট রয়েছে, 29/11/2019 - 29/12/2019। পেমেন্ট অফ এক্সামিশন ফি বাই ট্রেজারি চালান, যে চালান দ্বারা আপনি যদি করছেন তবে সেটা রয়েছে 30/12/2019 - 6/1/2020। তো কিছু এতে কনফ্যুজ কিছু হবার নেই, তো আপনার এটা ধ্যান দিও। অনলাইন আপ্লিকেশন সেম দর্শক বন্ধু 29/11/2019 - 6/1/2020 মানে যাকি আপনার দেখুছেন 6/1/2020 হচ্ছে দর্শক বন্ধু লাস্ট ডেট অনলাইন আপ্লিকেশন। কিন্তু আপনার রেজিস্ট্রেশন করা পড়ব 29/12/2019 সুদ্ধা, পরে আপনার ফর্ম ফিল আপ শেষ করে পারিবে 6/1/2020 সুদ্ধা। তো টোটাল পোস্ট রয়েছে দর্শক বন্ধু 806 মানে 806 পোস্ট। আগুন যাবে সব কম দিয়েছি এই পোস্ট দর্শক বন্ধু আপনার গ্রুপ সি এন্ড গ্রুপ ডি অন্ডর্রে দেখুন। তো এটি হচ্ছে স্কেল অফ পে কন্ডিশন অন সার্ভিস যেমন কন্ট্রাকচুয়াল রুলস 2013 অনুযায়ী গ্রুপ সি এন্ড গ্রুপ ডি অন্ডারে পোস্ট রহব। তো ফরেস্ট গার্ড পোস্ট না হচ্ছে আউ পে ব্যান্ড এন্ড স্কেল বা রিসিভ। তো পে ব্যান্ড উদ্দেশ্য মধ্যে 5,220,200, গ্রেড পে রয়েছে 1900 যাহাকে আপনার রেমুনেশন পাইবে যদি আপনার বর্তমানে জয়েন করছেন তো 8,880 টাকা। ইয়া বাদ দর্শক বন্ধু কোয়ালিফিকেশন হচ্ছে এজ এন্ড কোয়ালিফিকেশন 18 বর্ষ মিনিমম, ম্যাক্সিমাম 32 ইয়ার। কোয়ালিফিকেশন ডেট আজ অন 1/1/2019, 1/1/2019 সুদ্ধা আপনার টেন্থ পাস করতে পড়ব, যার বি কোয়ালিফিকেশন হচ্ছে অনলি টেন্থ, যাকি গোটে বহু বড় অপরচুনিটি যে পিলা অনেক কি টেন্থ পরে রয়ে যাইছেন সে বহু বড় সুযোগ সে এই চাকরিকে আপ্লাই করে পারিবে। আউ আজ পর গভর্নমেন্ট রুল দর্শক বন্ধু যে 5 ইয়ার রয়েছে এসটি ভাই ভৌণী মানুষ এসটি এসসি এসবি যা বি অছি যা বি রিল্যাক্সেসন অছে আপনার সেটা পাইবে। তো সেই জিনিস মু অধিক কৌনি কারণ ভিডিও বহুত লম্বা হয়েছে আপনার যদি জাঁচান। আর ওড়িয়া ভিডিও আপনার পাঠ পড়িথিবে যেমনি আজ পর আমার ওড়িশা রুল অনুসারে ওড়িয়া জাঁথা দরকার। আপ্লাই করে দর্শক বন্ধু OSSC.gov.in কু যাই আপনার আপ্লাই করা পড়ব। তো মু তার টিকে দেখাই দেবি আপনার কেমনি কোণ করবে সেটা কিছু ব্যস্ত হওয়ার নাই। ডিটেল ডকুমেন্ট বিষয়ে দিয়ে দর্শক বন্ধু কোণ কোণ সব ডকুমেন্ট দরকার হচ্ছে কোণ নাই, তো আপনার এতে কিছু ওয়ারিড হবার নাই, আপনার আরামসে সব জিনিস পাই যাবে। তো কোটা কে দরকার পড়ুছি দর্শক বন্ধু সব কিছু সিগনেচার 20 KB - 50 KB ভিতরে দরকার পড়ুছি, জেপিএন ফর্মাট হওয়া দরকার। সেইভাবে মার্কশিট আপনার যা বি অ্যাজি চ্যালেঞ্জ মধ্যে আপনার অপলোড করা পড়ব 100 KB - 300 KB ভিতরে এসব দর্শক বন্ধু হচ্ছে আপনার। আপ সে পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ মধ্যে 20 KB - 100 KB ভিতরে হওয়া পড়ব। ডিটেল দিয়েছি ইমেল আইডি কম্পলসরি দর্শক বন্ধু যেহেতু আপনার সবার কম মানে কনেক্ট হবে ইমেল আইডি দ্বারা ইনফরমেশন দেবে। তো অরিজিনাল সার্টিফিকেট ডকুমেন্ট আজ প্রডিউস ডিউরিং দ্য ভেরিফিকেশন, যেত ভেরিফিকেশন হব আপনার এই সব দেওয়া পড়ে যেমন ই চ্যালেঞ্জ ট্রেজার চ্যালেঞ্জ রেসিডেন্স সার্টিফিকেট সার্ভিস অথরিটি ক্যান্ডিডেট ক্লাইম এসটিএসসি যদি সার্টিফিকেট দেওয়া পড়ব, এ বাদে সার্টিফিকেট মার্ক স্পোর্টস যদি আছে স্পোর্টস আপনার দেবে, এনসিসি যদি আছে এনসিসি দেবে, এইসব জিনিস আপনার দেওয়া পড়ব যাকি আপনার পড়ে নেবে। এ দর্শক বন্ধু কেমি আপনার সিলেকশন হবে যাকি রয়েছে ফিজিক্যাল টেস্ট যেমন ফিজিক্যাল স্ট্যান্ডার্ড মেজরমেন্ট 5 মার্ক রয়েছে, ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট 30 মার্ক রয়েছে, স্পোর্টস পাই 10 মার্ক আছে, এনসিসি পাই 5 মার্ক, রিটেন টেস্ট 50 মার্ক, টোটাল রুজ দর্শক বন্ধু 100 মার্ক যাকি আপনার দেওয়া পড়ব
ଯାହାକି କରିବ ଦର୍ଶକ ବନ୍ଧୁ ଡିଷ୍ଟ୍ରିକ୍ଟ ଲେଭେଲ୍ ଫିଜିକାଲ୍ ଟେଷ୍ଟ ବୋର୍ଡ଼ ମେନ୍ ଆଣ୍ଡ ଓମେନ୍ ଦେଖନ୍ତୁ ଯାହା ବି ଦେଇଛି ଏଠି କେଟେଗୋରି ୱାଇଜ୍ କେତେ କ'ଣ ହେଇଥିବା ଦରକାର, ଆଉ ଚେଷ୍ଟ କେତେ ଥିବା ଦରକାର, କିଲୋ କେତେ ଥିବା ହେବା ଦରକାର ଡିଟେଲ୍ ଦେଇଦେଇଛି। ମୁଁ ଖାଲି ଗୋଟେ ମେନ୍ର ପଢ଼ି ଦେଉଛୁ, 168 cm ଦର୍ଶକ ବନ୍ଧୁ। ଯଦି ଆପଣଙ୍କ ହାଇଟ୍ ଅଛି 55 ମିନିମମ୍ କିଲୋ ଥିବା ଦରକାର, ଯା ବାଦେ 81 cm ଆପଣମାନଙ୍କର ଛାତି ଥିବା ଦରକାର। ଯେତେ ଆପଣ ଚଉଡ଼ା କରୁଛନ୍ତି ତାକୁ 86 cm ପର୍ଯ୍ୟନ୍ତ ଯାଉଥିବା ଦରକାର। ଗୋଟେ ଆପଣମାନେ ତା ଜାଣିଦେବେ, ଅଧିକ ସେ ବିଷୟରେ ମୁଁ ଅଧିକ ପଢ଼ୁନି। ତା ମାର୍କିଂ ଦର୍ଶକ ବନ୍ଧୁ, ଯଦି ଆପଣମାନଙ୍କର ଭଲ ଫିଜିକ୍ସ ଥିବ, ତେବେ ଫିଜିକ୍ସ ଥିବ ଆପଣମାନେ ତା ଅନୁସାରେ ମାର୍କ ପାଇବେ, ଯାହାକି ମେନ୍ସନ୍ ଅଛି ଏଠି। ସ୍ପୋର୍ଟସ୍ ଗୋଟା ବି ଅଛି, ଯେମିତି ଦେଖନ୍ତୁ ଗୋଟେ ଦେଇଛି ଗୋଲ୍ଡ ମେଡ଼ାଲ, ଯଦି ଆପଣ କିଛି ସ୍ପୋର୍ଟସ୍ ମାରିଛନ୍ତି ଆପଣଙ୍କୁ 10 mark ଦିଆଯିବ। ସିଲଭର୍ ମେଡ଼ାଲ ଯଦି 9 mark, ବ୍ରୋଞ୍ଜ ମେଡ଼ାଲ ଯଦି 8 mark, ଯାହାକି ଦର୍ଶକ ରହୁଛି ଇଣ୍ଟରନ୍ୟାସନାଲ୍ ସ୍ପୋର୍ଟସ୍ ଚାମ୍ପିଅନସିପ୍ରେ। ଯଦି ଆପଣ ନ୍ୟାସନାଲକୁ ନ୍ୟାସନାଲର ମାର୍କ ବି ଅଲଗା ଅଛି, ଯଦି ଆପଣମାନଙ୍କର ଡିଷ୍ଟ୍ରିକ୍ଟ କରିଛନ୍ତି ଡିଷ୍ଟ୍ରିକ୍ଟ ଲେଭେଲ୍ ମାର୍କ ମଧ୍ୟ ଅଲଗା ଅଛି। ଆଉ କିଛି ସ୍ପୋର୍ଟସ୍ ଦେଇଛି, ଯାହାକି ଦର୍ଶକ ଦେଖନ୍ତୁ ଟୋଟାଲିଟି ଦର୍ଶକ ଟୋଟାଲ ଆମର ଦେଇଛି 18 ସ୍ପୋର୍ଟସ୍ ଯେଉଁ କାଟେଗୋରି ଦେଇଛି। ଏଇ କାଟେଗୋରି ଅନୁସାରେ ଯଦି ଆପଣ ଏଇ କାଟେଗୋରି ଯାଉଛନ୍ତି, ଏଇ କାଟେଗୋରି ଯଦି ଆପଣ ଖେଳିଛନ୍ତି, ତ ଆପଣମାନଙ୍କୁ ସେ ମାର୍କ ମିଳିବ। ସରି ସରି, 18 କହିଲି ଦର୍ଶକ ବନ୍ଧୁ, ସରି 18 ନୁହଁ, 26 ଦର୍ଶକ ବନ୍ଧୁ, 26 ସରି 26 ଟୋଟାଲ ଗେମ୍। ଦର୍ଶକ ବନ୍ଧୁ ଅଥର ଟିକେ ଏଇ ବର୍ଷ ଟିକେ ଅଧିକ ଦେଇଦେଇଛି, ଯାହାକି ଆପଣମାନେ ଯେମିତିକି ମୁଁ ଦେଖାଉଛି ଟିକେ ଅଧିକ ଫିଜିକାଲ୍ ଟେଷ୍ଟ ଦେଇଦେଇଛି, ଯାହାକି ୱାକିଂ ଟେଷ୍ଟ ଆପଣମାନେ ଜାଣିଛନ୍ତି 25 km, ଯେଉଁମାନେ ଆଗରୁ ଦେଇଛନ୍ତି ସେମାନେ ଜାଣିଥିବେ। ତ ଯଦି ଏଇ ଟାଇମ୍ ବିଟୁଇନ୍ ଯଦି ଆପଣମାନେ କରାଉଛନ୍ତି, ତେବେ ଏଇ ଅନୁସାରେ ମାର୍କ ପାଇବେ। ଯେଉଁମାନେ 2.30 hours କରିଥିବେ ମାନେ 10 mark ସବୁଟା ହେଇଥିବା ରହିଛି, ଯେଉଁମାନେ 4 ଘଣ୍ଟା କରିଦେବେ ସେମାନେ ଡିସ୍କ୍ୱାଲିଫାଇ। ଆପଣ ତା ଅର୍ଥ 4 ଘଣ୍ଟା ଭିତରେ ସବୁ ସାରିବାକୁ ପଡ଼ିବ, ଯଦ୍ୱାରା କି ଆପଣମାନେ କ୍ୱାଲିଫାଇ ହେଇପାରିବେ 25 km ୱାକିଂର। ସାଇକେଲିଂ ଟେଷ୍ଟ ଯାହାକି ରହୁଛି 5 mark, ନର୍ମାଲ ଖାଲି ଇଏ ପାଇଁ ଆପଣ ଜାଣିଛନ୍ତି କି ନାହିଁ, କିନ୍ତୁ ଏଠି ବି ମାର୍କ ବର୍ତ୍ତମାନ ରଖାହେଇଛି କ୍ୱାଲିଫାଇଂ ନାହିଁ, 1.6 km। ତ ଏଇଭଳି ଭାବରେ ଆପଣମାନଙ୍କୁ ଇଏ କରିବାକୁ ପଡ଼ିବ। ଏହା ବାଦ ହାଇ ଜମ୍ପ ଦର୍ଶକ ବାଦ ଦେଖନ୍ତୁ, ହାଇ ଜମ୍ପ ଅଛି, ହାଇ ଜମ୍ପ ଯେଉଁଠିକି ଆପଣମାନେ ମାର୍କ ପାଇବେ 1.22 meter, ଯେଉଁଟାକି ଯଦି ଇଫ୍ କ୍ଲିୟର ଫାର୍ଷ୍ଟ ଚାନ୍ସରେ କ୍ଲିକ୍ କରେ ଆପଣ 5 mark ପାଇବେ, ସେକେଣ୍ଡ ଚାନ୍ସରେ 3 mark। ସେଇଭଳି ବ୍ରୋଡ୍ ଜମ୍ପ କ୍ୱାଲିଫାଇଂ ଲେନ୍ଥ ହେଉଛି 3.66। ସେଇଭଳି ରହୁଛି ରକ୍ କ୍ଲାଇମ୍ବିଙ୍ଗ 5 mark ରହୁଛି, ଯେଉଁଟାକି ଆପଣ 6 meter ରକ୍ ଚଢ଼ିବାକୁ ପଡ଼ିବ, ଓହ୍ଲେଇବାକୁ ପଡ଼ିବ ଟୋଟାଲ। ଆଉ ସୁଇମିଂ କ୍ୱାଲିଫାଇଂ ଲେନ୍ଥ 40 meter, ଡିଷ୍ଟାନ୍ସ କଭର 18 minute, କ୍ୱାଲିଫାଇଂ ଅଦରୱାଇଜ୍ ପାର୍ଟିସିପେଟ୍ ୱିଲ୍ ବି ଡିସ୍କ୍ୱାଲିଫାଇ। 8 minute ଭିତରେ ଆପଣଙ୍କୁ ସେଇଟା କ୍ୱାଲିଫାଇ କରିବାକୁ ପଡ଼ିବ, ନଚେତ ଆପଣ ଡିସ୍କ୍ୱାଲିଫାଇ ହୋଇଯିବେ। ଏହା ରହୁଛି ମେଲ୍ମାନଙ୍କର, ଫିମେଲ୍ମାନେ ଅଲଗା ପ୍ରକାର ଦେଇଛି। ସେହିଭଳି ଟିକିଏ କେବଳ କମିଥିବ, ଯେମିତି ରହିଲା ଏଇଟା ୱାକିଂ ରହିଲା 16 km, କ୍ୱାଲିଫାଇଂ ଡିଷ୍ଟାନ୍ସ ଆମର ସାଇକେଲିଂ ସେମ୍ ରହୁଛି, କ୍ୱାଲିଫାଇଂ ହାଇଟ୍ 1 meter। ସେହିଭଳି କ୍ୱାଲିଫାଇଂ ଲେନ୍ଥ ବ୍ରୋଡ଼ ଜମ୍ପ ହେଉଛି 2.75, ସବୁଥିରେ କମିଛି। ସୁଇମିଂ 40 meter। ଏହିପରି ଦର୍ଶକ ବନ୍ଧୁ ଆପଣମାନେ ଦେବାକୁ ପଡ଼ିବ। ଆଉ ଏଠି ଯାଇଛି NC ସାର୍ଟିଫିକେଟ୍, ଯଦି CA ସାର୍ଟିଫିକେଟ୍ ପାଇଛନ୍ତି 5 mark, ବି ଯଦି ପାଇଛନ୍ତି 3 mark, ଯଦି ଏ ପାଇଛନ୍ତି 2 mark। ରିଟର୍ନ ଟେଷ୍ଟ ଦର୍ଶକ ବନ୍ଧୁ OMR ମାନେ ହେବ, ମାନେ ଯେଉଁଟାକି ମଲ୍ଟିପୁଲ୍ ଚଏସ୍ ଆପଣମାନେ ପାଇଯିବେ। ସବଜେକ୍ଟ ରହୁଛି ଆର୍ଥମେଟିକ୍, ଜେନେରାଲ୍ ନଲେଜ୍, ଟ୍ରାନ୍ସଲେସନ୍ ଫ୍ରମ୍ ଓଡ଼ିଆ ଟୁ ଇଂଲିଶ, ରି ଟ୍ରାନ୍ସଲେସନ୍ ଫ୍ରମ୍ ଇଂଲିଶ ଟୁ ଓଡ଼ିଆ, ବେସିକ୍ କମ୍ପ୍ୟୁଟର୍ ନଲେଜ୍। ଫୁଲ୍ ମାର୍କ ରହୁଛି ଦର୍ଶକ ବନ୍ଧୁ 50, 20, 10, 5, 5, 10। ସେଭଳି ନମ୍ବର ଅଫ୍ କ୍ୱେଶ୍ଚନ୍ ରହୁଛି ଦର୍ଶକ ବନ୍ଧୁ 100। କ୍ୱେଶ୍ଚିନ୍ ଯାହାକି ମାର୍କ ରହୁଛି 0.5 ଦର୍ଶକ ବନ୍ଧୁ, କନଫ୍ୟୁଜ୍ ହେବେନି ଏଠି, ଟୋଟାଲ 2 ଘଣ୍ଟାର ଏକ୍ଜାମ୍ ହେବ। ତାପରେ ଦର୍ଶକ ବନ୍ଧୁ ଯେମିତିକି ରିଜଲ୍ଟ ବାହାରିବା କଥା ବାହାରିବ, ଆପଣମାନେ ଜାଣିପାରି ପାଇବେ ସବୁ ପ୍ରୋସେସ୍ ସରିଲା ପରେ। ତ ବର୍ତ୍ତମାନ
আচ্ছা দর্শক বন্ধু, কেউ জেলার কেতে সব পোস্ট আছে বা কেউ এরিয়ার কেতে সব পোস্ট আছে আপনার মানে দেখি পারুথিবে। ডিভিজন ওয়াইজ করা হয়েছে, আপনার মানে এইটু জানিয়ে দেবে যে কেউটি কেতে পোস্ট আছে কোন নাই। দর্শক বন্ধু, টোটাল পোস্ট কোডি কেতে আছে যাহা বি আছে এই অনুসারে আপনার মানে আপ্লাই করি পারিবে। আপ্লাই করি কি আপনার মানে এই পোস্ট পে এলিজিবল হই পারিবে যদি আপনার মানে অশান্তি ঠিকঠাক। তো প্লিজ আপনার মানে এই জিনিসকে আপ্লাই করন্তু এই চাকরি কু, যাহা কি গোটে ভালো চাকরি, ডিস্ট্রিক্ট লেভেল চাকরি করিবে। এটিকে দর্শক আজ ইনফরমেশন যদি আপনার অধিক ইনফরমেশন জাঁয়া চাহুন তবে প্লিজ ভিজিট করতু OSSC.gov.in কু, যদ্বারা কি আপনার মানে অধিক ইনফরমেশন পাইপার। যদি কিছু বি জাঁয়া চাহুন প্লিজ কমেন্ট করুন, যদ্বারা কি আপনার মানুষ ডাউট ক্লিয়ার করে পারি। আজ এটি নমস্কার, ধন্যবাদ।